নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন এসকে কে কে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আপনাদের যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য দারুণ দারুণ গুরুত্বপূর্ণ কারণ রেশন কার্ড নিয়ে কিন্তু দুটি নতুন আপডেট বেরিয়ে এসেছে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি নতুন আপডেট এসেছে আর রেশন কার্ড থাকলে আপনারা কী বিশেষ সুবিধা পেতে চলেছেন তো চলুন দেরি না করে শুরু করব নতুন ভিডিও তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি এখনও আপনারা আমাদের চ্যানেল এসকে কে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পর বেলাইকানকে অবশ্যই বাজিয়ে দেবেন তো চলুন শুরু করছি আজকের নতুন ভিডিওটি আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে যে রেশন কার্ডগুলিতে বিশেষ করে ভর্তুকি সহ খাদ্যশস্য সরবরাহ করা হয় সেই রেশন যেমন পি এইচ এস পি এইচ এইচ আর কে এস ওয়ান আর কে এস ওয়াই টু এই ধরনের রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর এতদিন পর্যন্ত কি হতো এতদিন পর্যন্ত আপনারা যখন রেশনের দোকানে যেতেন আপনারা যখন রেশনের মাল নিতেন তখন আপনাদেরকে রেশন ডিলার কিন্তু আপনার প্রাপ্য যতটুকু মাল ততটুকু মাল কিন্তু আপনাদেরকে দিত না তার থেকে বেশ খানিকটা পরিমাণ কিন্তু কমই আপনাদেরকে দেওয়া হতো আর রেশন ডিলার কিন্তু এটা ইচ্ছাকৃতভাবে করত। কিন্তু আপনাদের কোনো রকম কিচ্ছু করার ছিল না আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো রেশনের যে ডিলার তার সঙ্গে এই বিষয়ে অনেক সময় অনেকভাবেই কথা বলেছেন হয়তো ঝগড়াঝাটিও করেছেন কিন্তু কোনো লাভ হয়নি রেশন ডিলারের এগেনস্টে আমাদের অর্থাৎ যারা রেশনের গ্রাহক তাদের কিছুই করার থাকে না কিন্তু এই ব্যবস্থার পরিসমাপ্তি ঘটতে চলেছে কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এই দুই সরকারের পক্ষ থেকে কিন্তু একটি নতুন হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে যেখানে বলা হয়েছে যে যদি কোনো রেশন ডিলার আপনাকে সরকার আপনাকে যতটুকু রেশন দিচ্ছে সেই পরিমাণ রেশনের থেকে যদি কম পরিমাণে দ্রব্য বা মাল বা আপনার রেশন দ্রব্য যদি দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই নতুন হেল্পলাইন নাম্বারে কমপ্লেন জানাতে পারবেন সংশ্লিষ্ট রেশন ডিলারের এগেন্স্টে এর জন্য আপনাকে কিছু করতে হবে না আপনাকে একটি টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে তবে অবশ্যই আপনাকে কিন্তু সঠিক তথ্য দিতে হবে আপনাদের মধ্যে এমন অনেকেই হয়তো করে থাকেন বা অনেকে করেন যার ফলেই কিন্তু এই ব্যবস্থার কথা বলা হয়েছে যে অনেক সময় কিন্তু অভিযোগ সঠিক থাকে না আর সেই কারণে রেশন ডিলারের এগেনস্টে কোনো সঠিক পদক্ষেপ কিন্তু গ্রহণ করা যায় না কিন্তু যদি অভিযোগটি সঠিক হয় তাহলে কিন্তু রেশন ডিলারের অবস এগেনস্টে কিন্তু অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা হবে সরকারের পক্ষ থেকে অর্থাৎ খাদ্য দপ্তরের পক্ষ থেকে তাই অবশ্যই আপনাদেরকে এই হেল্পলাইন নাম্বারটি জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দার জন্য আমি আপনাদেরকে পশ্চিমবঙ্গের হেল্পলাইন নাম্বারটির কথা জানাচ্ছি এবং অন্যান্য রাজ্যের বাসিন্দা যদি আপনি হয়ে থাকেন প্রত্যেক রাজ্যের জন্য কিন্তু নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার রয়েছে আপনারা কিন্তু ফুড সাপ্লাইয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন বন্ধুরা পশ্চিমবঙ্গের যে হেল্পলাইন নাম্বারটি চালু করেছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে সেই হেল্পলাইন নাম্বারটি হল ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ 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 জিরো ফাইভ আপনাদেরকে আবারও জানাচ্ছি খাদ্য দপ্তরের পক্ষ থেকে যে হেল্প লাইন নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটি হচ্ছে ওয়ান এই নাম্বারে কিন্তু আপনি ফোন করে আপনার অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা প্রথম আপডেটটির পর আপনাদেরকে নিয়ে যাই খাদ্য দপ্তরের পক্ষ থেকে অর্থাৎ রেশন ব্যবস্থার সম্বন্ধে দ্বিতীয় কী নতুন বড় আপডেট বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তরের সরবরাহর পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখন থেকে যদি আপনারা ভিন রাজ্যের বাসিন্দাও হয়ে থাকেন তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আপনার প্রাপ্য রেশন দ্রব্য কিন্তু সংগ্রহ করতে পারবেন এর জন্য আপনাকে কিছু করতে হবে না আপনার হাতের আঙ্গুলের ছাপ দিতে হবে আপনার তাহলেই কিন্তু আপনি রেশন দ্রব্য পেয়ে যাবেন তবে অবশ্যই আপনার রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ড সংযুক্ত করা থাকতে হবে গত আগস্ট মাস থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কিন্তু চালু হয়ে গেছে আর এই মর্মে কিন্তু গত মাসে পঞ্চাশ জন উপভোক্তা অলরেডি কিন্তু ভিন রাজ্য থেকে এসে এই রাজ্যে রেশন দ্রব্য সংগ্রহ করেছে আগামী দিনে কিন্তু এই সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু খাদ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আর সেই মতো অবস্থায় কিন্তু অলরেডি ভর্তুকিযুক্ত খাদ্যদ্রব্য কিন্তু রেশন দোকানে সরবরাহ করছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর তো বন্ধুরা আপনাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি ভিন রাজ্য থেকে এসেছেন কিন্তু এখনও রেশন তোলেনি তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা করার কারণ নাই আপনি আপনার রেশন কার্ডটি নিয়ে যাবেন আঙ্গুলের ছাপ দেবেন পশ মেশিনে গিয়ে আর তারপরে আপনার কাছে একটি ওটিপি আসবে আপনার মোবাইলে আর ওটিপিটি বসিয়ে আপনি কিন্তু আপনার প্রাপ্য রেশন দ্রব্য পেয়ে যাবেন যে কোনো রেশন ডিলারের কাছ থেকে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রেশন কার্ডের উপরে এই নতুন আপডেট দুটি জানার পর নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু হলেও কিন্তু উপকার হবে তাই অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে